হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো যারা নবান্নতে সেক্রেটারিয়েট পোস্টের জন্য সিলেক্টেড হয়েছিলেন তাদের জন্য একটি গুড নিউজ এসেছে যে তাদের প্রথম যেটি মেডিকেল লিস্ট সেটি আপনাদের ছাড়া হয়ে গেছে। প্রথম টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কতজন আছেন এবং সেই পিডিএফে কী কী ডকুমেন্টস রয়েছে, কী কী নিউজ বলা রয়েছে সেটি সম্পর্কে আমরা সবই এই ভিডিওতে জানবো এবং দেখে নেবো অফিসিয়াল কপিতে আর কী কী আপডেট রয়েছে এবং সেকেন্ড লিস্ট কখন বেরোতে পারে এবং যারা এখনও পিভিআর যাদের পৌঁছয়নি তাদের জন্য কী করা উচিত। তো এইসব বিষয় নিয়ে ডিসকাস করবো। ভিডিওটি শুরু করার আগে বলি, আপনারা ভিডিওটি সব জায়গাতে লাইক এবং শেয়ার করেছেন, আগের ভিডিওর যতগুলি এর পার্ট আছে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে এইভাবেই থাকুন যাতে এই চ্যানেলটি ইউটিউবে একটু স্ট্যান্ড করতে পারে এবং পরবর্তীকালে আরও যাতে আপনাদের কাজে লাগতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে একটা আমি আপনাদের কাছ থেকে হেল্প চাইছি। আমার একজন সাবস্ক্রাইবার আছেন এবং রেগুলার ভিউয়ার আছেন, তার নামটা আমি এখানে হাইলাইট করেছি। তিনি একটি পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে একটি প্রবলেম ফেস করছেন, আমি তার কমেন্টটি স্ক্রিনশটটি এখানে দিয়েছি। তার বেসিক্যালি ডিআইবি এবং এবং লোকাল পুলিশের সঙ্গে কিছু কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে এবং এডুকেশনাল ভেরিফিকেশন নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। যারা আপনারা নিশ্চয়ই অনেক অনেক গ্রুপে আছেন, অনেক প্রবলেম ডিসকাস করেন হয়তো, তো তাদেরকে বলবো যদি আপনাদের এই প্রবলেমের কোনো সলিউশন জানা থাকে তাহলে তিনি অবশ্যই কমেন্টে জানান, আমি তার কমেন্টটা প্রিন্ট করে দেবো যাতে সবাই সেই কমেন্টটি দেখতে পারেন এবং যিনি যার অসুবিধা হয়েছে তারও যাতে এটি হেল্পফুল হয়। এবার চলুন আপডেটে আসা যাক। নবান্নর ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ওয়েবসাইটে এই নোটিশটি আপডেট করা হয়েছে যে টোটাল 88 জন ক্যান্ডিডেটদের ভিআর এখানে রেকমেন্ডেড করা হয়েছে, হেলথ ডিপার্টমেন্টের কাছে ফরওয়ার্ড করা হয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য, যেটি রয়েছে স্বাস্থ্য ভবন সেকেন্ড ফ্লোর বিধাননগরে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মেডিকেল এক্সামিনেশন বিধাননগরে এখানে ফরওয়ার্ড করা হয়েছে এবং তাদের নামের লিস্টগুলো এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাদের এই যে লিস্টে এটা আপনি পাড়ের ওয়েবসাইটে গেলে সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা যেন এই যে লিস্টটি বেরিয়েছে তার একটি প্রিন্ট আউট বের করে নেয় অথবা তারা ডিপার্টমেন্টে গেলেও এই লিস্ট তারা পেয়ে যাবেন। তো এইটির প্রিন্ট আউট বের করে তারা সেখানে নিজেদের নাম লেখার একটা জায়গা আছে, তো সেই নামটা লিখে তারা যেন ডেপুটি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস তার সঙ্গে গিয়ে যেন সেখানে যোগাযোগ করেন, সেখানে আপনাদের ফার্দার প্রসেস জানিয়ে দেওয়া হবে। এটা একটা পিডিএফ ছিল, এরপর আরেকটি পিডিএফ প্রকাশিত হয় যেখানে আপনাদের বলা হয় যে মেডিকেল এক্সামিনেশন সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া হয়ে থাকে, যেখানে আপনাদের ডেপুটি সেক্রেটারি ডেপুটি ডাইরেক্টরকে ফরওয়ার্ড করে লিখেছেন যে টোটাল যতগুলো ক্যান্ডিডেট এখানে সিলেকশন রয়েছেন তাদের জন্য কবে ডেট এবং কবে থেকে কোন টাইমে তারা আসবেন মেডিকেল এক্সামিনেশনের জন্য সেটা যেন জানিয়ে দেওয়া হয়। তো এটা নিয়ে বলা হয়েছে এবং ক্যান্ডিডেটদের এই রিকোয়েস্ট ফরওয়ার্ড করা হয়েছে, যারা ক্যান্ডিডেট আছেন তারা এখানে নিজেদের নাম লিখে এর প্রিন্ট আউট বের করে অবশ্যই সেদিন স্বাস্থ্য ভবনে চলে যাবেন, যেদিন যেমন আপনাদের ডেট এবং টাইম বলা থাকবে। এবার হচ্ছে তারপর আপনাদের ক্যান্ডিডেটদের একটি লিস্ট দেওয়া রয়েছে, সেটি আমরা দেখাতে চাইবো। এই যেখানে ক্যান্ডিডেটদের লিস্ট রয়েছে এখানে আপনার টোটাল 3টে কলাম রয়েছে। প্রথম কলামে ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে, সেকেন্ড কলামে তার গার্জেনের নাম দেওয়া হয়েছে, সরি ফার্স্ট কলামে ক্যান্ডিডেট এবং তার গার্জেনের নেম, সেকেন্ড কলামে তার প্রেজেন্ট অ্যাড্রেস এবং থার্ড কলামে তার কন্ট্যাক্ট নম্বরটি দেওয়া রয়েছে। এভাবে টোটাল 88 জনের লিস্ট দেওয়া রয়েছে, সেখানে এভাবে আপনারা গেলেও ডাউনলোড সেখানে করে নিতে পারবেন। যাদের ভিআর সাবমিট হয়ে গেছে ফোন করলে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনাদের ভিআরটা সাবমিট হয়েছে কিনা, তারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করতে পারেন, যেটি খুব তাড়াতাড়ি এরপর পাবলিশ করা হবে। আগে যেটা এক্সপেক্টেড করা হচ্ছিল যে 100 জন ক্যান্ডিডেট না পেলে ভিআর হবে না, সেরকম কোনো ব্যাপার নেই, আপনাদের এখানে নবান্ন চাইলে 100 জনের জন্য ওয়েট করতে পারতো, কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন 88 জন হয়েছে, তাদের তারা পাঠিয়ে দিয়েছেন। 88 একটা রেগুলার নাম্বার নয়, সুতরাং বোঝা যাচ্ছে তারাও চাইছেন প্রসেসটি তাড়াতাড়ি হয়ে যাক। সুতরাং আপনারা একটু ওয়েট করুন, সবার ভিআরই কমপ্লিট হয়ে গিয়ে মেডিকেল ডিপার্টমেন্টকে চলে যাবে, হয়তো কারোর কোনো একটা প্রসেসের লেন্দি হতে পারে, যারা 828 জনের টোটাল মেডিকেল টেস্ট হবে। তো সুতরাং 1 মাস 2 মাস মেডিকেল টেস্টের লেট হলো জয়েনিং আশা করা যাচ্ছে 1 উইক 2 উইকের বেশি কিন্তু ডিলে হবে না। তো এটাই এই ভিডিওতে আপডেট দেওয়া ছিল। নেক্সট ভিডিওতে আমি যদি সেকেন্ড লিস্টের ব্যাপারে আপডেট এবং কী করে KPS এর ভিআর ফর্ম সাবমিট হবে সেই ব্যাপারে ডিসকাস করব। তো পার্ট 6-এর জন্য আপনারা সবাই চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি সব জায়গায় শেয়ার করুন যাতে সবাই ইনফরমেশন পেতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।